সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম পাকিস্তান ও উইঘুর মুসলিমদের চীনে ফেরত পাঠাচ্ছে মাহমুদ আব্বাসকে সুবিধা দিতে হামাসকে কণ্ঠাসা করতে পারবে যুক্তরাষ্ট্র ভয়ঙ্কর দুঃসংবাদ ভারতে এবার ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত দেড় বছরের শিশু ব্যাংক ডাকাতি করতে হ্যাকার দল গঠন করছে উত্তর কোরিয়া ইরাক জুড়ে আবার উত্তেজনা পিএমএফের কমান্ডার গ্রেফতার ফিলিস্তিনকে পাঁচশো মিলিয়ন ডলারের সহায়তা দিবে কাতার এবং নাইজেরিয়ায় নোকাজুবি ডুবি নিখোঁজ দেড় শতাধিক দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত পাকিস্তান উইগুর মুসলিমদের চীনে ফেরত পাঠাচ্ছে পাকিস্তানের উইঘুর মুসলিমদের জোর করে চীনে ফেরত পাঠাচ্ছে মুসলিম পাকিস্তান এখন আর নিরাপদ আশ্রয় নেয় চীনে নিপীড়িত উইঘুর মুসলিমদের জন্য প্রাণ হাতের মুছই নিয়ে চীন থেকে পালিয়ে এসেও তাদের লাভ হচ্ছে না ইমরান খানের প্রশাসন তাদের ফেরত পাঠাতে তৎপর আসলে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিএসি এর কারণে বেইজিংয়ের যে কোনো শর্তে এখন মেনে নিতে বাধ্য পাকিস্তান অভিযোগ রয়েছে বিশাল ঋণের দায়ে জর্জরিত ইমরান খানের সরকার মুসলিম নির্যাতিতর পাশে দাঁড়ানোর থেকে চীনা কমিউনিস্ট পার্টিকে খুশি রাখতে বেশি তৎপর এমন তথ্য উঠে এসেছে মার্কিন কানাডিয়ান ডিজিটাল গণমাধ্যম ভাইসের প্রখ্যাত লেখক ও চলচ্চিত্রকার ব্রেন হাফমেনের প্রতিবেদনে এতে তুলে ধরা হয়েছে পাকিস্তানের মতো ইসলামিক রাষ্ট্রে চীন থেকে পালিয়ে আসা তুর্কি মুসলিমদের দুর্দশার কথা উইঘুররা এখন নিজেদের জীবন বাঁচাতে জাতির সঙ্গে সাহায্য চাইছেন তাদের আশঙ্কা চীনে ফিরলে তারা প্রাণে বাঁচতে পারবেন না ভাইসের প্রতিবেদন অনুযায়ী চীন উইঘুরদের সঙ্গে যুদ্ধে লিপ্ত ইতিমধ্যে প্রায় দশ লাখ মানুষ বন্দী বাচ্চারা তাদের বাবা মা থেকে বিচ্ছিন্ন উইঘুরদের নিজস্ব ধর্ম বা সংস্কৃতি আক্রান্ত পুনঃশিক্ষা কেন্দ্রের নামে নারীদের ওপর চলছে অকথ্য অত্যাচার তারা ক্রমাগত ধর্ষণের শিকার হচ্ছেন বলো পশ্চিমা সংবাদ মাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে চলতি বছরে ফেব্রুয়ারি মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন উইঘুর গণহত্যার কথা বলেছিলেন কিন্তু চীন জিনজিয়াং প্রদেশের যাবতীয় ঘটনা লুকিয়ে রেখেছে বন্দি শিবিরগুলোতে নারীদের উপর যৌন নির্যাতনের কথাও চীন অস্বীকার করেছে বিস্তারিত খবর পড়ছি আমি ফজলুল রাব্বি মাহমুদ আব্বাসকে সুবিধা দিতে হামাসকে কোণঠাসা করতে পারবে যুক্তরাষ্ট্র ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর মিশর ও জর্ডানে তিন দিনের সফর শেষ করে বৃহস্পতিবার দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের দায়িত্ব নেওয়ার পর তার প্রথম মধ্যপ্রাচ্য সফরে গিয়ে ব্লিনকেন খোলাসা করেছেন যে শান্তি আলোচনা নয় বরঞ্চ তার এই সফরের মুখ্য উদ্দেশ্য হল হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির দীর্ঘ মেয়াদ নিশ্চিত করা সাংবাদিক ও বিশ্লেষকরা বলছেন বাইডেন প্রশাসন মনে করছে যে স্থবির হয়ে পড়া আলোচনা শুরু করতে স্থিতিশীলতা জরুরি এবং তা নিশ্চিত করতে ব্লিনকেন জেরুজালেম রামাল্লা এবং কায়রোতে প্রকাশ্য গোপনে তার পরিকল্পনা এবং বিভিন্ন পক্ষের জন্য শর্তগুলো তুলে ধরেছেন প্রকাশে তিনি যেটা বারবার বলছেন তা হল আমেরিকা গাজার পুনর্গঠনে এবং ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের পুনর্বাসনে পয়সা দিবে কিন্তু তা থেকে হামাস কোনোভাবেই লাভবান হতে পারবে না অর্থাৎ ওই টাকা যেন হামাসের হাতে না যায় একই সঙ্গে স্পষ্ট করেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের চার বছরে যেভাবে ফিলিস্তিনি প্রশাসনকে অব্যাহতভাবে অবজ্ঞা করা হয়েছে দুর্বল করা হয়েছে তার পরিবর্তন চায় আমেরিকা তারই প্রমাণ দিতে মঙ্গলবার সন্ধ্যায় অধিকৃত পশ্চিম তীরে শহর রামাল্লা ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহ মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেন যে পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের জন্য মার্কিন যে কনসুলেট ট্রাম্প বন্ধ করে দিয়েছিলেন তা আবার খোলা হবে সেই সঙ্গে ওয়াশিংটনে ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পি এল ওর এর অফিসে খুলে দেওয়া হবে এমন ঘোষণাও দেন ব্লিনকেন জানা গেছে মাহমুদ আব্বাস মঙ্গলবারের বৈঠকে ব্লিনকেনকে বলেছেন যে আলাক্সা মসজিদ এলাকায় ইসরায়েলের নতুন বিধিনিষেধ এবং পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের উচ্ছেদের উদ্যোগ রাজনৈতিকভাবে তার জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে এগুলো বন্ধ করতে ইসরায়েলের উপর চাপ তৈরি করতে অনুরোধ করেছেন তিনি জেরুজালামে মঙ্গলবার ইসরায়েলির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ব্রিনকেন ফিলিস্তিনিদের নিরাপত্তা এবং সমান মর্যাদা পাওয়ার অধিকারের কথা বলেছেন রামাল্লায় মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের পর তিনি বলেছেন যে ফিলিস্তিনি আশা আকাঙ্ক্ষা পূরণে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ জেরুজালে সাংবাদিক হরিন্দার মিশর বলেন ট্রাম্পের শাসনে গত চার বছর ধরে ওয়াশিংটনের যে সুর আমরা শুনেছি আর মঙ্গলবার জেরুজালেম এবং রামাল্লায় যা শুনেছি তার মধ্যে মৌলিক তফাত এটা পরিষ্কার যে বাইডেন প্রশাসন ফিলিস্তিনিদের আস্থা অর্জন করতে চায় বলতে চায় যে আমেরিকা নিরপেক্ষ একটি মধ্যস্থতাকারী চোখা নয় কিন্তু প্রশ্ন হচ্ছে গাজায় হামাসকে পুরোপুরি অবজ্ঞা করে কোমঠাসা করার যে সংকল্প বাইডেন সরকার করেছে তা কতটা বাস্তবসম্মত ফিলিস্তিনি প্রশাসন এবং মাহমুদ আব্বাসের হাত কতটা শক্ত করা সম্ভব হবে নিরপেক্ষতা মধ্যস্থকারিতা হিসেবে জো বাইডেন এ কথা বলেছেন এবং যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল বাইডেনের এসব পরিকল্পনাকে ইসরায়েল কতটা পাত্তা দেবে হামাসের ডানা পরিকল্পনা লন্ডনের মধ্যপ্রাচ্যে এবং নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক হামদি বলেন রাস্তা ধরে গাজায় হামাসের শক্তি খর্ব এবং সেখানে মাহমুদ আব্বাসের ফাতা ও ফিলিস্তিনি প্রশাসনের প্রভাব বাড়ানোর পথ নিয়েছেন জো বাইডেন যুদ্ধবিরতির পর থেকে গাজায় পুনর্গঠন এবং পুনর্বাসনে অনেক টাকার প্রতিশ্রুতি দিচ্ছে আমেরিকা কিন্তু বলা হচ্ছে কোনোভাবেই টাকা হামাস ছুতে পারবে না বা এ থেকে লাভবান হতে পারবে না সাদি হামদি বলেন আমেরিকা জানে এই দাবি অবাস্তব বাস্তবে প্রশাসনের ভিত্তি আর গাজায় নেই কিন্তু তাদের শর্তে রাজি না হলে গাজার মানুষকে তারা বলতে পারবে যে তাদের কল্যাণ নিয়ে হামাসের হামা ব্যথা নেই তাদের চিন্তা নিজেদের ক্ষমতা প্রতিপত্তি। তিনি আরও বলেন হামাস এবং তাদের সমর্থকদের মধ্যে সন্দেহ রয়েছে ইসরায়েলকে প্রতিরোধের যে শক্তি তারা অর্জন করেছে এবং এই লড়াইতে তার যে নমুনা দেখিয়েছে সেটা নষ্ট করারই আমেরিকা এবং ইসরায়েলের মূল লক্ষ্য সিস্তিনের এখন আমেরিকাকে একেবারেই বিশ্বাস করে না বাইডেনকেও তারা ইসরায়েলের সমর্থক হিসেবে দেখে তারা ভয় পাচ্ছে হামাসের শক্তি খর্ব করতে ত্রাণকে কৌশল হিসেবে নেওয়ার পরিকল্পনা করছে আমেরিকা স্থিতিশীলতার জন্য নয় ইসরায়েল নয় ফিলিস্তিনিদের উপরেই শুধু শর্ত চাপানো হচ্ছে হামাসের সঙ্গে ইসরায়েলের সর্বশেষে লড়াইয়ের শুরুর দিকে জো বাইডেন যেভাবে বারবার ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের কথা বলেছেন তা নিয়ে ফিলিস্তিনিরা ক্ষিপ্ত এরপর যুদ্ধবিরতির কথা বাইডেন তখনই বলেছেন যখন দলের ভেতর থেকে তার উপর চাপ বেড়েছে এবং মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যখন দুপক্ষ প্রায় হয়ে গেছে তাদেরকে নিয়ে ফিলিস্তিনিদের বিশাল অংশের মধ্যে এই যে অবিশ্বাস সন্দেহ তা কারণ হবে বলে আমেরিকার জন্য নরবরে মাহমুদ আব্বাস ফিলিস্তিনিদের একমাত্র প্রতিনিধি হিসেবে যে ব্যক্তির শক্তি বৃদ্ধির চেষ্টা তারা করতে চাইছে সে মাহমুদ আব্বাসের গ্রহণযোগ্যতা এমনকি পশ্চিম তীরেও তলান্তে গিয়ে ঠেকেছে হারিন্দর মিশ্র বলেন পূর্ব জেরুসালামে ইসরায়েল নির্বাচন করতে দিচ্ছে না এই যুক্তি দিয়ে মাহমুদ আব্বাস নির্বাচন স্থগিত করে দিলেন কিন্তু সবাই জানে নির্বাচন হলে তিনি হারবেন এবং পশ্চিম তীরেও হামাস জিতবে মাহমুদ আব্বাস ষোলো বছর ধরে ফিলিস্তিনি প্রশাসনের ক্ষমতায় এই সময় পশ্চিম তীরে ফিলিস্তিনিরা দেখেছে যে দিনকে দিন ইহুদি বসতি বাড়ছে এবং তাদের জায়গা কমছে সেই সঙ্গে ক্ষমতা আক্রেত থাকে এবং তার প্রশাসনের বিরুদ্ধে বিশ্ব দুর্নীতির অভিযোগের কারণে আব্বাসের সমর্থন ক্রমাগত কমছে অনেক বিশ্লেষক মনে করেন আলাক্সা মসজিদ এবং পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনি পরিবার উৎখাত নিয়ে ইসরায়েলি প্রতিশোধের ঝুঁকি সত্ত্বেও যেভাবে হামাস হস্তক্ষেপ করেছে তাতে সাধারণ ফিলিস্তিনিদের কাছে তাদের গ্রহণযোগ্যতা নিঃসন্দেহে অনেক বেড়েছে যুদ্ধবিরতির ঘোষণার পর আলাক্সা চত্বরে ফিলিস্তিনিদের উল্লাসে হামাসের একাধিক পতাকা দেখা গেছে হামাসকে প্রশংসা করে স্লোগান দেওয়া হয়েছে অথচ সেখানে মাহমুদ আব্বাসের ফাতা দলের কোনো পতাকা দেখা যায়নি ইসরায়েলি সমর্থন অনিশ্চিত মাঝে ফিলিস্তিনিদের বাস্তবতা কতটা বদলাতে পারেন জো বাইডেন তা অনিশ্চিত আর এই বাস্তবতা বদলাতে ইসরায়েল সমর্থনও বা কতটা পাবেন তিনি তা নিয়েও প্রশ্ন আছে হামাসের বিরুদ্ধে বিমান হামলা এবং সাধারণ ফিলিস্তিনিদের প্রাণহানি নিয়ে বিশ্বব্যাপী ক্ষোভ এবং উদ্বেগ তৈরি হলেও ইসরায়েলি জনগণের বিপুল সমর্থন ছিল এই অভিযানের পেছনে হামাসের রকেট হামলায় ইসরায়েলে বারো জনের মৃত্যু নিয়ে তৈরি হওয়া শোক এবং ক্রোধের রেশ না কাটতেই গাজায় কোটি কোটি ডলারের সাহায্যের প্রতিশ্রুতি আর জেরুজালেমে ফিলিস্তিনিদের জন্য কনসুলেট খোলার ঘোষণা পছন্দ করছে না ইসরায়েল মঙ্গলবার জেরুজালেমে ব্লিনকেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু খোলাখুলি বলেছেন হামাসের কাছ থেকে কোনো হামলা উস্কানি আসলে তার করা জবাব দেওয়া হবে অর্থাৎ প্রকারান্তরে তিনি এটাই নিশ্চিত করেছেন যে এই যুদ্ধবিরতি ভঙ্গুর ডোনাল্ড ট্রাম্পের নেওয়া বিভিন্ন নীতি যে তার পছন্দের ছিল তা প্রকাশ করতে দ্বিধা করেননি নেতানিয়াহু ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে নতুন করে আমেরিকার ঝোকার বিষয়ে ভিয়েনাতে যে কথাবার্তা চলছে তা নিয়ে উদ্গ্রীপ্ত প্রকাশ করতে ছাড়েননি তিনি এখন প্রশ্ন হল আল শরীফ ইসরায়েলরা যাকে বলে টেম্পল মাউন্ট সেখানে ইহুদিদের প্রবেশ বন্ধ এবং পূর্ব জেরুজালেম থেকে ফেলিস্তিনিদের উৎখাত বন্ধে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য মাহমুদ আব্বাস যে অনুরোধ ব্লিনকেনকে করেছেন তাতে কি ইসরায়েল রাজি হবে হারিন্দর মিশ্র বলেছেন এর অনেকটাই নির্ভর করবে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির চিত্রটা আগামী দিনগুলোতে কী দাঁড়ায় তার উপর ইসরায়েলি মধ্যপন্থী রাজনীতি ইয়ার লাপিটে চেঞ্জ ব্লক নামে একটি জোট সরকার গঠনের চেষ্টা করছে এখন অন্যদিকে অস্থায়ী প্রধানমন্ত্রী নেতানেহ ক্ষমতা ধরে রাখতে কট্টর ডানপন্থীদের পক্ষে টানার নীতি অব্যাহত রেখেছেন পশ্চিম তীরে ইহুদি বসতি বাড়ানোর কট্টর সমর্থক রাজনৈতিক নাফতালি ব্যানেটকে পাশে পাওয়ার চেষ্টা করছেন তিনি হারিন্দর মিশ্র বলেন কে সফল হবেন নেতানিয়াহু নাকি ইয়ার লাপিট তার উপর অনেক কিছু নির্ভর করছে যে পূর্ব জেরুজালেম বা আলাক্সা বা ইহুদি বসতি প্রশ্নে কতটা ছাড় দেবে ইসরায়েল নির্ভরযোগ্য ইসরায়েলি সূত্র উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমসে লিখেছে যে মঙ্গলবারের বৈঠকে রামাল্লায় ফিলিস্তিনের প্রশাসনকে বাড়তি কিছু সাহায্য দেওয়ার জন্য ব্লিনকেনের একটি অনুরোধ ইসরায়েল কার্যত নাকচ করে দিয়েছে তারা বলেছে তেমন সাহায্য তখনই সম্ভব যদি ফিলিস্তিনি এলাকায় ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্তে আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তের প্রতি আব্যাস্ত সমর্থন প্রত্যাহার করেন ডেমোক্রেটদের প্রতি তার বিরক্তি প্রকাশ করতে কখনোই কুণ্ঠা দেখাননি নেতানিয়াহু বাইডেনে কণ্ঠে কতদিন আগে পৃথক দুই স্বাধীন রাষ্ট্রের তথ্য নতুন করে ওঠানোর বিষয়টি তার পছন্দ হয়নি সমঝোতা নিয়ে ইসরায়েলে অনিহা সাম্প্রতিক বছরগুলোতে সাধারণ ইসরায়েলিদের মধ্যে ফিলিস্তিনিদের সঙ্গে সমঝোতার ব্যাপারে আগ্রহ দিন দিন কমছে একের পর এক জনমত জরিপে এই অনিহার বিষয়টি প্রকাশিত হয়েছে সিংহভাগ ইসরায়েলের এখন চলমান অবস্থা বজায় রাখার পক্ষে তাতে যদি মাঝে মধ্যে সহিংসতা তৈরি হয় তাও সহ্য করতে তারা রাজি মঙ্গলবার দিনভর বৈঠকগুলো শেষ করে সন্ধ্যায় জেরুজালামে ফিরে ব্লিনকেন সাংবাদিকদের বলেন ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে কিছুদিন পর সহিংসতার এই চক্রের পেছনে কারণগুলো দূর করতে চান প্রেসিডেন্ট বাইডেন ব্লিংকেন সে সময় মন্তব্য করেন আমেরিকা কি করছে কার সঙ্গে বলছে কি করছে এর গুরুত্ব অনেক কিন্তু এটা সত্যি যে গত পঞ্চাশ বছরে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের বিরোধের স্থায়ী একটি সুরাহা করে দিতে পারেনি আমেরিকা বাইডেন যে পারবেন তা নিয়ে বাজি ধরার ঝুঁকি সম্ভবত কেউই নেবে না ভয়ঙ্কর দুঃসম্বাদ ভারতে এবার ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত দেড় বছরের শিশু দেশটিতে ভয়ানক তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস এর মধ্যে আবার আতঙ্ক ছড়ালো ব্ল্যাক ফাঙ্গাস এই প্রথম শিশু শরীরে মিলল এই ধরনের ছত্রাকের খোঁজ আক্রান্ত ওই শিশু ভারতের রাজস্থানের বিকানিংয়ের বাসিন্দা এছাড়া গুজরাটে আহমেদাবাদে পনেরো বছরের কিশোরের শরীরেও মিলেছে ব্ল্যাক ফাঙ্গাস ভারতের স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয় এরই মধ্যে দেশটির বিভিন্ন রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজস্থান তেলেঙ্গানা গুজরাট মধ্যপ্রদেশের পথ ধরে পশ্চিমবঙ্গ এই রোগকে মহামারী ঘোষণা করা হয়েছে সংবাদ প্রতিদিনে খবরে বলা হয় পরিসংখ্যান অনুযায়ী ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে গুজরাটে সেখানে ভাইরাসে আক্রান্ত দুই হাজার জন দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র সেখানে আক্রান্ত দুই হাজার জন অন্ধ্রপ্রদেশে সাতশো আটষট্টি জন এবং মধ্যপ্রদেশে সাতশো বাহান্ন জন এই মারণ ছত্রাকের কবলে পড়ে চিকিৎসারত ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে রাজ্যে রোগীর সংখ্যা বেশি সে রাজ্যে বেশি করে ওষুধ সরবরাহ করা হচ্ছে সেই যুক্তি অনুযায়ী এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ওষুধও সরবরাহ করা হয়েছে গুজরাটে সেই রাজ্যে গেছে ওষুধের সাত হাজার দুশো দশটি ডোজ দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র সেখানে দেওয়া হয়েছে ছয় হাজার নয়শো আশিটি ডোজ দেশটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ এমফোটারিন বিয়ের উৎপাদন বাড়ানো হচ্ছে আগামী দিনে রাজ্যগুলো প্রয়োজন মতো ওষুধ পাবে এ খবর জানিয়েছে সংবাদ প্রতিদিন ব্যাংক জাগাতি করতে হ্যাকার দল গঠন করছে উত্তর কোরিয়া ব্যাংক ডাকাতি করতে পুরো হ্যাকার আর্মির একটি দল গঠন করেছে উত্তর কোরিয়া বিশ্লেষকদের মতে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকগুলো থেকে বিলিয়ন বিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে গঠন করা হয়েছে বাহিনী উন্নত প্রশিক্ষণের মাধ্যমে ইতিমধ্যে হাজার হাজার হ্যাকার সেনা তৈরি করা হয়েছে এদের প্রধান কাজ বিশ্বব্যাপী ব্যাংকগুলোতে সাইবার হামলা চালানো আর কারিকারি ডলার হাতিয়ে নেওয়া বিশ্বের অপরাপর উন্নত দেশগুলো থেকে উত্তর কোরিয়া দরিদ্র হলেও দেশটাতে আছে পরমাণু অস্ত্রের মজুদ ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজির গবেষক ও এলসিউকের মতে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র সামরিক কর্মসূচির পরিকল্পনা দীর্ঘমেয়াদী হলেও সাইবার হামলা করে ব্যাংকের টাকা হাতিয়ে নেওয়ার হুমকি খুবই বাস্তব এর হাজার হাজার হ্যাকার সেনাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তারা যত অর্থ চুরি করতে পারবে তা দেশের অর্থনৈতিক খাতকে আরও সুসংহত করতে পারবে এসব হ্যাকাররা উত্তর কোরিয়ার সামরিক বাহিনী ছাড়াও ছড়িয়ে থাকে বিশ্বের বিভিন্ন দেশে চীন রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে তারা সাইবার হামলা পরিচালনা করে থাকে তাদের অবস্থান শনাক্ত করা একরকম দুরূহ ব্যাপার ইরাক জুড়ে আবার উত্তেজনা এর কমান্ডার গ্রেফতার ইরাকের প্রভাবশালী মিলিশিয়া গোষ্ঠী পিএমএফের এক কমান্ডারকে গ্রেফতারের ঘটনায় দেশটিতে আবার উত্তেজনা সৃষ্টি হয়েছে রাজধানী বাগদাদের মুখোমুখি অবস্থান নিয়েছে মিলিশিয়া সেনাবাহিনী আশঙ্কা করা হচ্ছে যে কোনো মুহূর্তে সংঘাত শুরু হতে পারে বুধবার ছাব্বিশে মে সকালে ইরান সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের কমান্ডার কাশেম মুসলেকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও দুই মানবাধিকার কর্মীকে হত্যার অভিযোগ আনা হয়েছে কমান্ডারকে গ্রেফতারের প্রতিবাদে বাগদাদের বিভিন্ন সড়কে অবস্থান নেয় পিএমএফ এর সশস্ত্র সদস্যরা গ্রিন জোনে প্রধানমন্ত্রীর কার্যালয়ও ঘিরে রেখেছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজপথে অবস্থান নিয়েছে সেনাবাহিনীও জঙ্গি গোষ্ঠী আইএস এর বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ইরাকে আলোচনায় আসে শিয়া মিলিশিয়া গোষ্ঠী ইপিএমএফ এ খবর জানিয়েছে আল জাজিরা ফিলিস্তিনকে পাঁচশো মিলিয়ন ডলার সহায়তা দিবে কাতার বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি টুইটারে বলেন গাজা ইসরায়েল বোমা হামলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের অর্থ ফিলিস্তিনিদের ঘরবাড়ির নির্মাণ ও তাদের জীবনমান উন্নয়নের জন্য ব্যয় করা হবে তিনি আরও বলেন ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের ভাইদের পাশে থাকব সেই সঙ্গে তাদেরকে সার্বিক সহযোগিতা করে যাব হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় হিসেবে গাজায় ইসরায়েলিদের হামলায় ছেষট্টি জন শিশু দুইশো জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন প্রায় দুই হাজার ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে গাজে অন্তত একশো যোদ্ধা নিহত হয়েছে তবে হামাস তার যোদ্ধাদের ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করেনি আর ইসরায়েলের দুটি শিশু সহ জন নিহত হয়েছে ইসরায়েলের দাবি গাজা থেকে তার ভূখণ্ড লক্ষ্য করে অন্তত চার হাজার রকেট ছুঁড়েছে হামাস এর বিপরীতে ইসরায়েলের বোমারু বিমানের ব্যাপক বোমা বর্ষণে সহস্রাধিক বাড়িঘর বিধ্বস্ত হয় নিখোঁজ আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর পশ্চিমে নাইজার নদীতে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি নৌকা ডুবে নিখোঁজ হয়েছেন দেশ শতাধিক যাত্রী স্থানীয় সময় বুধবারের দুর্ঘটনা ঘটে নিখোঁজ যাত্রীরা সবাই মারা গেছেন ধারণা করা হচ্ছে স্থানীয় কর্মকর্তারা বলেন একটি নৌকা অতিরিক্ত যাত্রী নিয়ে স্থানীয় বাজারে যাওয়ার পথে ডুবে যায় নৌকায় মোট একশো জন যাত্রী ছিলেন নৌকাটি নাইজার নদীতে ডুবে যাওয়ায় এর আরোহীদের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে কেন্দ্রীয় নাইজার রাজ্য এবং উত্তর পশ্চিমাঞ্চলীয় কেবি রাজ্যের ওয়ারা এলাকায় থাকা অবস্থায় নৌকাটি ডুবে যায় নিখোঁজদের মধ্যে বিশ জনকে উদ্ধার করা হয়েছে চারজনের মরদেহ উদ্ধার হয়েছে এখন পর্যন্ত বাকি একশো ছাপ্পান্ন জন এখনও নিখোঁজ রয়েছেন নাইজেরিয়ায় প্রায় নৌকা রুবি হয়ে থাকে অতিরিক্ত যাত্রী বোঝাই করা খারাপ আবহাওয়া অনিয়মের কারণেই মূলত এসব দুর্ঘটনা ঘটে তবে বুধবার যে দুর্ঘটনা ঘটেছে সেটিতে সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে

আর নেই বুধবার সকালে দুর্ঘটনা পরপরই এক কর্মকর্তা জানান প্রায় একশো জন নিখোঁজ রয়েছে পরবর্তীতে জানানো হয় এই সংখ্যা দেড় শতাধিক এর আগে এ মাসের শুরুতে নাইজার রাজ্যে নৌকা জুবে ত্রিশ জন নিহত হন এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ